শুভমান গিল, সাকিবুল হাসান, প্যাট কামিন্সের মতো বড় প্লেয়ারকে চিরতরে বিদায় দিল কলকাতা নাইট রাইডার্স। গিল, নারিন, মর্গানের মতো বড় প্লেয়ারকে রিটেন না করে কলকাতা নাইট রাইডার্স রিটেন করল চার অবাক করার মতো প্লেয়ারকে। হ্যাবস, কী রয়েছে এই মুহূর্তের সব থেকে বড় ব্রেকিং নিউজ? এবং এইমাত্র কেকেআর ঠিক কোন কোন বড় প্লেয়ারকে রিলিজ করে কাদের আইপিএল 2022-এর জন্য ধরে রাখলো তা সবই দেখে নিব আজকের এই ভিডিওতে। তাই প্লিজ দেখো পুরো ভিডিও, কেকেআরের একজন বড় ফ্যান হলে ও কেকেআরকে আবারও আইপিএল 2022-এ খেলতে দেখার জন্য আজ থেকে এক্সাইটেড থাকলে ভিডিওটিকে করো লাইক ও সাথে এইভাবে আরও ভারতীয় টিম ও আইপিএল সংক্রান্ত প্রত্যেকটি আপডেট ও ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করে দাও ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। তো বস, আইপিএল 2021-এ কলকাতা নাইট রাইডার্স দুর্দান্ত মানের প্রদর্শন করলেও ও তাতে তার ওপেনার থেকে শুরু করে মিডল অর্ডার এমনকি বোলাররাও কামাল প্রদর্শন করলেও আইপিএলের মেগা অকশনের রুলস অনুযায়ী এবার মাত্র এক দুজনকে রেখে তাদের এই টিম পুরোপুরি ভেঙে ফেলতে হবে। তাই এমন অবস্থায় যেখানে তিন দুর্ধর্ষ বিদেশি বোলার কামিন, সাউদি ও লকি ফার্গুসন, তিন মারাত্মক ভারতীয় ব্যাটসম্যান কার্তিক ত্রিপাঠী, নীতিশ রানাকে তারা ছেড়ে দিচ্ছে এবং যেখানে দল থেকে ক্যাপ্টেন ইয়ন মর্গান ও ভাইস ক্যাপ্টেন দীনেশ কার্তিক যাওয়ার পর সবাই শুভমান গিলকে কেকেআরের আগামী সিজনের ক্যাপ্টেন হিসেবে মনে করেছিল, তারা সেখানে আশ্চর্যজনকভাবে শুভমান গিলকেও রিলিজ করে দিল। হ্যাঁ বস, আশ্চর্যজনকভাবে এইসব বড় প্লেয়ারকে রিলিজ করে তারা যে চার প্লেয়ারকে অবাক করে রিটেন করল তারা হলো প্রথমত আন্দ্রে রাসেল। হ্যাবস, অত্যন্ত বিধ্বংসী মানের প্লেয়ার ও ম্যাচ উইনার হলেও রিসেন্ট দিনে তার ফর্ম ও বারবার ইঞ্জুরি খুব মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছিল কেকেআরের কাছে। তবুও তারা 16 কোটিতে তাকে আইপিএল 2022-এর জন্য রিটেন করল। এরপর রিটেন হওয়া দ্বিতীয় প্লেয়ার সুনীল নারিন। হ্যাঁ বস, যে নারিনকে সবাই নারিন বলে চেনে সেই নারিন এখন আর কোনো মাত্রায় নেই, কিন্তু তবু তাকে কেকেআর 14 কোটি টাকা দিয়ে দলে ধরে রাখলো। এরপর রিটেন হওয়া তৃতীয় প্লেয়ার বরুণ চক্রবর্তী। হ্যাঁ বস, আইপিএল 2021-এ ইনার পারফরম্যান্স ভালো হলেও রিসেন্ট ওয়ার্ল্ড কাপে তার জঘন্য ফর্ম চিন্তায় রেখেছিল কেকেআরকে, তবুও তারা 8 কোটি মূল্যে তাকে দলে ধরে রাখলো। এরপর দলে রিটেন হওয়া চতুর্থ প্লেয়ার ভেঙ্কটেশ আইয়ার। হ্যাঁ বস, প্রত্যাশা ছিল কেকেআর আর কাউকে রিটেন করুক না করুক ভেঙ্কটেশ আইয়ারকে অবশ্যই রিটেন করবে, আর সেই মতো কেকেআর তাকে 6 কোটি টাকা দিয়ে দলে ধরে রাখলো আইপিএল 2022-এর জন্য। তো বস, শুভমান গিলকে কি দলে রিটেন করা উচিত ছিল তা তুমি নিচে অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করো লাইক, শেয়ার, কমেন্ট এবং আরও এইভাবে কেকেআর ও আইপিএল সংক্রান্ত প্রত্যেকটি আপডেট ও ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করে দাও ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।